প্রথমে এ চ্যানেলে দেখুন 67 ভিডিও আপলোড করে 73 সাবস্ক্রাইব গেইন করে নিয়েছে। এরকম আরেকটি চ্যানেল যেটা শুধু একটি ভিডিও আপলোড করে চ্যানেলটি 100% মনিটাইজ করে নিয়েছে। এরা কি ধরনের ভিডিও বানায় সেটা তো আপনারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন। শুধু ফ্যাক্টরি প্রসেসিং ভিডিও বানিয়ে মাসে লাখ লাখ টাকা কাছাকাছি ইনকাম করে নিচ্ছে। আর সবচেয়ে অবাক করার বিষয়টা হচ্ছে এই ভিডিওগুলো বানাতে তারা আপনার আমার মতো দিন রাত পরিশ্রম করছে না, শুধু একটি অটোমেশন টুল ব্যবহার করে এমন মনিটাইজেবল লং ভিডিও জেনারেট করে নিচ্ছে, সেটাও শুধু 10-15 মিনিটের মধ্যে। তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি টুলের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, সেই টুলের মাধ্যমে এই ভিডিওগুলোর পাশাপাশি সকল নিচের ভিডিও অটোমেশনের মাধ্যমে তৈরি করতে পারবেন। তাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অলরাইট, আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন, বা নতুন একটি সাইট নিয়ে সার্চ করুন ফেসলেস ক্লিপ AI। দেখবে সামনে ঠিক এই ওয়েবসাইটটি শো করবে, ক্লিক করে ওয়েবসাইটে ঢুকুন। এখানে প্রথমে সাইন ইনে ক্লিক করে গুগল বা যে কোনো একটি ইমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারবেন। আমি এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে করব। তাই এখানে গুগলে ক্লিক করে আমার ক্রোমে যেটা লগইন আছে সেটা দিয়ে সাইন আপ করে ফেললাম। সাইন আপ করা শেষ হলে এখানে প্রোডাক্টে ক্লিক করে সিন বিল্ডার অটোমেশন এ সফটওয়্যারটি সিলেক্ট করবেন। তারপরে এখানে স্টার্ট ওয়ান ডে ফ্রি ট্রায়াল এটাতে ক্লিক করবেন। এটা অটোমেটিক একদম নিচে আসলে একটু স্ক্রল করে নট শিওর এটাতে ক্লিক করুন। সাথে সাথে এরকম একটি ফর্ম চলে আসবে, উপরের দুটো লাইনে জিমেইলের নাম এবং জিমেইল আইডি বসে যাবে। নিজের গুলো আপনি আপনার মন মতো ফিল আপ করতে হবে, যেমন এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন, কান্ট্রি বাংলাদেশ, অ্যাড্রেস আপনার অনুযায়ী সংক্ষিপ্ত অ্যাড্রেস লিখবেন, সিটি আপনার জেলার নাম লিখবেন, স্টেট পোস্টাল কোড এগুলো আপনি আপনার নিজের এলাকার মতো লিখে দিবেন। দেন আমি আমার মতো এগুলো ফিল আপ করে দিলাম। তারপর এগ্রিতে ক্লিক করে অ্যাক্টিভে ক্লিক করবেন, উপরে ওকেতে ক্লিক করবেন। সাথে সাথে আপনার জিমেইল আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এরপর এখানে মাই প্রোডাক্টে ক্লিক করবেন, এখানে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করবেন। দেখবেন এখানে উপরে একটি লাইসেন্স কি দিয়ে দিবে এবং নিচে একটি API কি দিবে। এগুলো এখন কপি না করে অ্যাপ অ্যাক্সেস সিন্স বিল্ডার অটোমেশন এটাতে ক্লিক করে সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিবেন। ডাউনলোড হওয়ার পর এটা আপনার PC-তে ইনস্টল করে নিবেন। আমি এখানে ইনস্টল করার পর ওপেন করছি। এখানে দেখছেন এটা অ্যাক্টিভ করার জন্য একটি জিমেইল আইডি খুঁজছে এবং নিচে লাইসেন্স কি খুঁজছে। ওয়েবসাইটটিতে আমরা যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম সেই জিমেইলটি এখানে বসিয়ে দিব। আমি আমার জিমেইলটি এখানে বসিয়ে দিলাম। তারপর নিচে লাইসেন্স কি ওয়েবসাইটে যেটা আছে সেটা কপি করে এখানে বসিয়ে দিবেন। এরপর অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করবেন। এই সফটওয়্যারটি সাকসেসফুলি ওপেন হয়ে যাবে। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমরা প্রথমে সেটিংসে ক্লিক করে ফেসলেস API-র জায়গায় আমরা ওয়েবসাইটটি থেকে নিচের এই API কপি করে নিব। এখানে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল B প্রেস করে এটা পেস্ট করে দিব। এটা বসে যাবে। নিচে ভ্যালিডেট সেভ ক্লিক করব, এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, এখন আমরা এই সফটওয়্যারটি সম্পূর্ণ অ্যাক্সেস করতে পারবো। প্রথমে আমি আপনাদেরকে যদি দেখাই নিচে ক্লিক করে তাহলে দেখুন ট্রেন্ডিং এ থাকা সকল ভিডিও টেমপ্লেট এখানে রয়েছে। এখানে আপনি আপনার নিজ মতো ভিডিও সিলেক্ট করতে পারেন যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে চান। এক্সাম্পল, আমি যেহেতু লাক্সারি বড় ট্রাক শুরু থেকে কিভাবে তৈরি হয় এমন একটি ইনসাইট ফ্যাক্টরি ভিডিও জেনারেট করতে তাই এখানে এটা সিলেক্ট করলাম। সো দেখুন এখানে উপরে প্রজেক্টের নাম অটো সিলেক্ট হয়ে গেল, যেটা আপনারা চাইলে চেঞ্জ করে আপনার মন মতো এখানে দিতে পারবেন, যাতে আপনি যেরকম করতে যাচ্ছেন ঠিক সেরকম ভিডিওটি তৈরি করে দেয়। নিচে স্পাকিউর আইডিয়া, এটা মানে হলো ভিডিও কি সম্পর্কে। দেখুন এটা যেহেতু একটি অটো টেমপ্লেট তাই আগে থেকে লিখে রাখা হয়েছে হাউ মার্সিডিজ বেঞ্চ অ্যাক্টরস ট্রাকস আর ম্যানুফ্যাকচার্ড ইনসাইড দ্য জার্মান হেভি ট্রাক ফ্যাক্টরি ফুল প্রসেস। মানে এখানে বলা হয়েছে মার্সিডিজ হেভি ট্রাক গুলো কিভাবে একটি ফ্যাক্টরির মধ্যে সম্পূর্ণ তৈরি করা হয়। দেন বুঝতে পারছেন আপনি এটা কাস্টমাইজ করে আপনার অন্য কিছু এখানে লিখতে পারেন। তারপর আরো নিচে আসবেন, এখানে এগুলা যা যা আছে সেগুলো ঠিক রেখে দিবেন। ভয়েস ওভারের দিক দিয়ে যেহেতু এটা একটা ফ্যাক্টরির ভিডিও তাই এখানে সিনেমেটিক নো ভয়েস সিলেক্ট রাখবেন। ভিডিও স্টাইল ল্যাঙ্গুয়েজ ভয়েস এগুলা সেম রেখে এখানে যেহেতু ভিডিওর প্রত্যেকটা সিন 8 সেকেন্ড করে হবে তাই এটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংটা হচ্ছে টোটাল সিন এই অপশনটি। এই সিন থেকে নির্ধারণ হবে আপনার ভিডিওটি আপনি কতটুকু লম্বা করবেন, মানে কত মিনিটের করবেন সেই মেথড। যদি আপনি এখানে 120টা সিন সিলেক্ট করেন তাহলে পুরো ভিডিওটি 15-17 মিনিটের জেনারেট হবে, আর যদি 200টি সিন সিলেক্ট করে তাহলে ভিডিওটি 25-30 মিনিটের হবে। আমি আপনাদেরকে আপাতত দেখানোর জন্য এখানে 15টি সিন সিলেক্ট করলাম। আপনি আপনাদের মন মতো এখানে যত ইচ্ছা তত সিলেক্ট করতে পারেন। এরপর এখানে আর কিছু চেঞ্জ না করে সরাসরি স্টার্ট জেনারেট সিন এটাতে ক্লিক করবেন, সিনগুলো জেনারেট হতে থাকবে। সো দেখেন অটোমেশনের মাধ্যমে আমাদের সিনগুলোর ফর্ম তৈরি হতে লাগলো। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। সো দেখেন আমাদের সিনগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেল। এখানে নো রেটারে ক্লিক করবেন, নিচে স্ক্রল করে দেখেন আমাদের সিনের সবগুলো ফর্ম তৈরি হয়ে গেল। দেখেন এখানে 15টি ফর্মটি তৈরি হয়েছে। এখানে আমি ওপেন ফোল্ডারে ক্লিক করলে সরাসরি আমাদের এই ভিডিওর প্রজেক্টের ফোল্ডারটি নিয়ে যাবে। সেখানে একদম উপরে ফোল্ডারে আমাদের ভিডিওগুলো জেনারেট হয়ে চলে আসবে, আর সিনের প্রম্পট ফোল্ডারের মধ্যে আমাদের 15টি জেনারেট করা প্রম্পট পেয়ে যাব। এখন এই প্রম্পট থেকে আমরা অটোমেশন টুল দিয়ে জেনারেট করব আমাদের ফ্যাক্টরি ভিডিও। এর জন্য ওপেন করুন আবার ক্রোম ব্রাউজার, সার্চ করুন গুগল ফ্লো, ক্লিক করে গুগল ফ্লোতে ঢুকুন, নিচে ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করুন। এরপর যে কোনো একটা জিমেইল দিয়ে সাইন আপ করে ফেলুন। সবচেয়ে ভালো হয় আপনি ফ্লো প্রো বা আল্ট্রা অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করলে, কারণ যেহেতু আপনি একটি দীর্ঘ
ভিডিও লং ভিডিও অটো বানাতে যাচ্ছেন তাই আপনার থেকে অনেক বেশি ক্রেডিট প্রয়োজন হবে। আর ফ্লো আল্ট্রা অ্যাকাউন্ট কোথায় পাবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। এখানে সম্পূর্ণ ফ্লোটি ওপেন হওয়ার পর ক্রোম ব্রাউজার থেকে উপরে থ্রি ডটে ক্লিক করুন, এখানে এক্সটেনশনে ক্লিক করুন, ভিজিট ক্রোম ওয়েব স্টোর এটাতে ক্লিক করুন, বাল্ক ফ্লো অটোমেশন ফর ভিউ এআই এটা লিখে সার্চ করুন। এই লিখেটি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, শুধু জাস্ট কপি করে এখানে বসেও সার্চ ইঞ্জিন এ আনতে পারেন। দেখবেন ঠিক রেসপন্স ক্লিপ এআই এক্সটেনশনটি পেয়ে যাবেন, এড টু ক্রোমে ক্লিক করে এই এক্সটেনশনটি এখানে অ্যাড করে নেবেন, দেখবেন এটি একদম উপরে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে গো টু গুগল ফ্লো তে ক্লিক করলে গুগল ফ্লো আবার ওপেন হয়ে যাবে, এখানে আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তারপর একটু ডান পাশের এক্সটেনশনটি খেয়াল করুন। এখানে আমি ঠিক যে সেটিংস গুলা করবো আপনারা একদম মন দিয়ে ভালো করে ফলো করবেন। এখানে প্রথমে টেক্সট টু ভিডিও এটাই থাকবে, পাশে সেটিংস এ ক্লিক করলে এখানে ডাউনলোড কোয়ালিটি 720p বা 1080p আপনার মন মতো সিলেক্ট করতে পারেন। তারপর স্ক্রল করে একটু নিচে এসে এখানে যদি আপনি কোনো সময় শর্টস বানাতে চান তাহলে এখানে পোর্ট্রেট সিলেক্ট করবেন, ইভেন এখানে ল্যান্ডস্কেপ সিলেক্ট করলাম, সিলেক্ট মডেল ভিউ 3.1 ফার্স্ট সিলেক্ট রাখবেন, ফ্রন্ট পার স্লট এখানে 5টি বা 4টি রাখতে পারেন, আউটপুট এখানে একই রাখবেন। এখানে আর কিছু চেঞ্জ না করে উপর থেকে আবার ভিডিও প্রসেসে আসবেন, স্ক্রল করে একটু নিচে এসে ফর্ম ফোল্ডারে ক্লিক করবেন, তারপর একটু আগে অটোমেশন অ্যাপটি থেকে দেখানো ফোল্ডারটি খুঁজে বের করবেন। ফোল্ডারটি বিশেষ করে ডকুমেন্ট ফোল্ডারটির মধ্যে থাকবে, পেজলেস সিন্স বিল্ডার নামে ফোল্ডারটি ঢুকে আউটপুট ঢুকে সিন্স ফ্রম ফোল্ডারটি ক্লিক করে এখানে সিলেক্ট করে দিবেন, তারপর এখানে আলাদা ক্লিক করবেন, ফোল্ডারটি সিলেক্ট হয়ে যাবে, এখানে 15টি ফর্ম চলে আসবে, তারপর লোড অল প্রম্পটে ক্লিক করলে সবগুলো প্রম্পট লোড হয়ে যাবে, এরপর স্টার্ট বেস প্রসেসিং এটাতে ক্লিক করলে অটোমেশনের ফাইনাল খেলা এখন থেকে শুরু হয়ে যাবে। সো দেখুন গাইস, আমি মাউস দিয়ে কোনো কিছুতে ক্লিক করছি না, এটা অটোমেটিক ফর্মগুলো থেকে ফ্লোকে দিয়ে ভিডিও তৈরি করে নিচ্ছে। আমি একটু জুম করে দেখাই এটার কাজ হচ্ছে, সে প্রথমে একসাথে 4টি ফর্ম দিয়ে দিবে, সেগুলো রেডি হয়ে গেলে সে অটোমেটিকলি আরো 4টি ফর্ম ফ্লোকে দিবে। এভাবে করে আপনার যত ফর্ম 200টি 300টি 500টি যত সিনের ফর্মট হয় সমস্যা নেই, আপনি একবার এটা চালু করলে ঘুমিয়ে যান, অন্য কাজ করেন, যা ইচ্ছা তা করেন, কোনো সমস্যাই নেই। এই টুলটি আপনার ভিডিওর কাজ সে কনসিস্টেন্সি মেনটেন রেখে সম্পূর্ণভাবে কমপ্লিট করে দিবে। সো দেখুন কি মারাত্মক লেভেলের ফর্মট থেকে ভিডিও জেনারেট করছে, যা আপনি চ্যাট জিপিটি বা অন্য জায়গা থেকে ফর্মট এনে এই লেভেলের ভিডিও তৈরি করা তাও এই কিছু সময়ে মেনটেন করে কোনোদিনও সম্ভব না। সো দেখুন আমাদের 15টি ফর্মটের ভিডিও সবগুলো অটো ডাউনলোড হয়ে গেল, কোনো কিছুই করা লাগলো না। এখন এই ভিডিওগুলো সেম একই ফোল্ডারে আপনারা পেয়ে যাবেন, ডকুমেন্ট থেকে ফেসটেস বিল্ডার ফোল্ডার আউটপুট সে প্রজেক্টের নামে ফোল্ডার একদম উপরে জেনারেট ভিডিওসে দেখুন সবগুলা ভিডিও লাইন বাই লাইনে চলে আসলো। এখন সবগুলা ভিডিও এক ক্লিকে একটি ভিডিও কিভাবে করবেন চলুন সেটা দেখা যাক। আবার চলে আসবেন সিন্স বিল্ডার অ্যাপ্লিকেশনে, এখানে নিচে রেন্ডার ভিডিওতে ক্লিক করবেন, দেখবেন সবগুলা ভিডিও এখানে চলে আসবে। এখানে চাইলে সরাসরি চ্যানেলের লোগো, ইন্ট্রো, ভিডিও সাবস্ক্রাইব বাটন, ওয়াটারমার্ক, ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো অ্যাড করতে পারেন। আমি সরাসরি নিজে কনফার্ম মার্জে ক্লিক করলাম, এক সেকেন্ডে সবগুলো ভিডিও একটি ভিডিওতে কনভার্ট হয়ে গেল। ওপেন ফোল্ডারে ক্লিক করে নিচে দেখবেন ভিডিওটি পেয়ে যাবেন, রেজাল্ট আপনারা নিজেরাই দেখুন। Okay, easy now. Bring it down slow, watch the stack. Copy that, setting them down. Align the front right bracket now. Confirm, tolerance is good. Proceed with fastening sequence B. The new Mercedes-Benz Actros. ভাবুন গাইস, আমি শুধু আপনাদের দেখানোর জন্য 15টি সিনের ভিডিও বানালাম, যদি আপনারা 100-200 সিনের ভিডিওগুলো তৈরি করেন তাহলে আপনার ভিডিওটি কত কনসিস্টেন্সি ভিডিওতে রূপান্তরিত হবে। আর শুধু এই মেথডই না, এই টুলের মাধ্যমে আপনি সরাসরি ইউটিউবের যে কোনো ভিডিওর লিংক কপি করে এই টুলটিতে এসে সিনস বিল্ডারে ক্লিক করে উপরে ভিডিও সিনে টু ভিডিওতে ক্লিক করে লিংকটি পেস্ট করে দিবেন, এসএল করে নিজে আসবেন, এই সিনগুলো আপনি আপনার নিজের মতো কাস্টমাইজ করে নিবেন, তারপর নিজে স্টার্ট জেনারেট সিনে ক্লিক করলে সেম আগের দেখানোর
মেথডের মতোই এটা কাজ করে ফেলবে। সবগুলো প্রম্পট তৈরি হয়ে গেলে প্রম্পট ফোল্ডারটি ক্রোম এক্সটেনশন টুলটিতে ইম্পোর্ট করে নেবেন আর সেটিংসগুলো ফলো করে ভিডিওগুলো জেনারেট করে নেবেন। দেখবেন শুধু ইউটিউবের এই ভিডিওগুলো খুব ইজিলি আপনি বানাতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও। আর হ্যাঁ, গুগল ফ্লো অ্যাকাউন্টে নিতে চাইলে এইচআর লিমন এফসিটিতে ভিজিট করতে পারেন। সেখানে অন্যদের তুলনায় একদম কম খরচে গুগল ফ্লো আল্ট্রা অ্যাকাউন্ট এর সাবস্ক্রিপশন নিতে পারবেন। তাই দেরি না করে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আজই কিনে নিন গুগল ফ্লো এর সাবস্ক্রিপশন। দেখা হবে আপনার সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।